নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। গতকাল নর্থ ইস্টকে 2-1 গোলে পরাজিত করেছে এটিকে মোহনবাগান দল। আর আজকের ভিডিওতে টিরি, ফ্লোরেন্টিন পোগবা ও দিমিত্রি পেট্রাটাসদের নিয়ে কিছু আপডেট দেব, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই কথা বলবো দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে। সো এই 5 ম্যাচে দিমিত্রির খেলা দেখে কিন্তু সবাই বুঝে গিয়েছে যে সে পজিটিভ স্ট্রাইকার নয়। আর নর্থ ইস্টের বিরুদ্ধে যে গোলটি মিস করেছে তারপর তো কিছু বলারই নেই। যেহেতু এটিকে মোহনবাগান দল ম্যাচ জিতছে, তাই এই মিসগুলো কিন্তু সবাই ভুলে যাচ্ছে। কিন্তু যদি কাল ম্যাচটি ড্র হতো বা এটিকে মোহনবাগান দল ম্যাচটি হারত, তাহলে কিন্তু এই গোলটির ব্যাপারে অনেক চর্চা হতো। সো এখন কিন্তু দেখার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। সো তোমরা কমেন্ট করে জানিও এটিকে মোহনবাগান দলের কি একজন পজিটিভ স্ট্রাইকারকে আনা উচিত এই ট্রান্সফার উইন্ডোতে, কমেন্টে জানিও। এরপর কথা বলবো ফ্লোরেন্টিন পোগবাকে নিয়ে। সো গতকাল কোচ জুয়ান ফেরান্দো ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পোগবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সো এখন প্রশ্নের, পোগবা কি এই পুরো আইএসএল জুড়েই কি শুধু তার ইঞ্জুরি রিহ্যাব করবে? এর থেকে তো ভালো তাকে ছেড়ে দেওয়া, তাই এটিকে মোহনবাগান দলের কিন্তু উচিত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পোগবাকে ছেড়ে টিরিকে দলে অন্তর্ভুক্ত করা। কারণ টিরি কিন্তু এখন পুরোপুরি ফিট আর তাই তাকে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমার মনে হয় পোগবার পরিবর্তে টিরিকেই নিতে হবে। হ্যাঁ, হয়তো হ্যামিল ওই পজিশনে ভালো করছে, কিন্তু টিরি কিন্তু অন্য লেভেলের একজন সেন্ট্রাল ডিফেন্ডার, তাই টিরিকে অবশ্যই দলে নিতে হবে। সো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্টে জানিও। আর এটিকে মোহনবাগান দল কিন্তু যত বড় ম্যাচে যাবে ততই কিন্তু তাদের ডিফেন্সের উপর বেশি চাপ পড়বে, তাই আমার মনে হয় টিরি যদি চলে আসে তাহলে প্রীতম কোটাল আর টিরির কিন্তু কম্বিনেশন দেখবার মতো ছিল আগের সিজনগুলিতে। তাই আমার মতে টিরি কিন্তু বেস্ট চয়েস হবে ওই জায়গায়। তাই আমার মতে কিন্তু পোগবার পরিবর্তে টিরিকে অবশ্যই দলে আনা উচিত এটিকে মোহনবাগান দলের ম্যানেজমেন্টের। সো তোমরা কমেন্টে জানিয়ে দিও কাকে কাকে এটিকে মোহনবাগান দল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে টার্গেট করতে পারে এবং নিজেদের দলে নিতে পারে। সো কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সো পরের ভিডিও দেখা হচ্ছে। তিল দেন গাইজ, বাবাই, টেক কেয়ার, বি সেফ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাবাই গাইজ, বাই।